হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ব্রেড স্যান্ডউইচ। চলুন দেখাই কীরমভাবে বানাচ্ছি। আমি একটা প্যানে গরম জল বসিয়ে অল্প একটু নুন দিয়ে 300 গ্রাম চিকেনকে সেদ্ধ করে নেবো, আর আদা রসুন গ্রেট করা দিয়ে এটাকে 15-20 মিনিট সেদ্ধ করব। সেদ্ধ হয়ে যাওয়ার পরেতে এবার ঠান্ডা হয়ে গেলে একটু হাতে করে এরম করে লাচ্ছা বানিয়ে নেব। এরম সব বানানো হয়ে গেল। এবার আমি কড়াতে 2 চামচ তেল দিয়ে একটা ছোট পেঁয়াজ কুচানো দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। এটা বেশি লাল করে ভাজবো না, অল্প একটুখানি স্যালো ফ্রাই করে নেব। একটা মশলা করলাম, আদা রসুন কাঁচা লঙ্কা ওই পেস্টটাকে দিয়ে দিল, দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। অল্প একটু গরম মশলা দিলুম, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা কষে নেব। তারপরে চিকেনটাকে দিয়ে এটাকে ভালো করে একটু কষে নিতে হবে। এবার একটা আলু সেদ্ধকে এটা দিয়ে দিলুম, দিয়ে এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এইটা দিলে যখন ব্রেডে লাগানো হবে ভালোভাবে এইটা বসে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেতে 2 চামচ মেয়োনিজ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এইতে মেয়োনিজ দিয়েছি বলে ব্রেডে তেল লাগাবো না। এবার আমি 1 চামচ ব্যাটারটা নিয়ে এর উপরে লাগিয়ে দিল, এরকম একটু ভালোভাবেই লাগিয়ে দিতে হবে। এরমভাবে আমি সব বানিয়ে নেব। এবার আমি তাওয়াতে 1 চামচ বাটার দিয়ে এটাকে একটু টোস্ট করে নেব, একটু লাল করেই টোস্ট করে নিতে হবে, এরম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এবার তুলে নিলাম। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।